ঘরে ফেরার গানটাও খুব মজা। ঘরে ফেরার গান প্রাথমিকভাবে তৈরি হয়েছিল পিলুদির জন্য, মানে আশিস বিদ্যার্থী স্ত্রী যিনি পিলু বিদ্যার্থী, পিলুদি এখানে মানে শকুন্তলা অভিনেত্রী ওনার বড় মেয়ে, পিলুদি গানটা গাইতো তখন যাদবপুরের স্টুডেন্ট। আর পিলুদির সঙ্গে আমরা চন্দ্রবিন্দুদের বন্ধু তোমায় গান শোনাবো বিকা ওই গাধা অ্যালবামে অনেক গানে আমরা সব গলা মিলিয়েছি, তো আমাদের বেশ একটা জানা চেনা ছিল। পিলুদের জন্য গানটা তৈরি হচ্ছিল এই নাকতলাতে গৌতমদার বাড়িতে। আমি একদিন জাস্ট অফ হ্যান্ড গেছি, গিয়ে দেখি গৌতমদা গিটার নিয়ে টুংটাং টুংটাং করছে, তো বলো শুনবি শুনবি একটা গান তৈরি করছি বলে ওই মানে সুরটা তখনও কথা বসেনি এই অবধি হয়েছে। হ্যাঁ না মারে বাবারে মানে মুগ্ধতায় আর কি ওইখানে, মানে এমন তো এরকম সুর মানে শুনেই কিরকম মানে মনটা কিরকম একটা করে উঠছে, ভাল লাগছে ভাল লাগছে অনুভূতি, মানে আমি ভাল লাগছে ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। বলো পিলুর জন্য করছি আশা থেকে বেরোবে, এটা বোধ হয় অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ সময় যে সময়টা কথা বলছি, আর পুজোর পরে পিলুদির অ্যালবাম বেরোবে এরকম একটা বাস উইন্টারে আর কি। তো হলো কি পিলুদির হুট করে বিয়ে হয়ে গেল ওই সময়টাতে পুজোর জাস্ট পর, তো পিলুদির ওই অ্যালবামটা ওই সময়কার জন্য স্টল্ড হয়ে গেল, কিন্তু গানটা তো তৈরি হয়ে গেছে। ডিসেম্বরে ওদের রেকর্ডিং হচ্ছে, তখন ঘরে ফেরার গানগুলো আমি কিন্তু এগুলো কিছুই জানি না, ডিসেম্বরে ওদের যে অ্যালবাম হচ্ছে সে খবর আমিও জানি না। আমি তখন ম্যারিড লেক গার্ডেন্সে থাকি আমি আর দেবু, এবং আমাদের তখন বেশ স্ট্রাগলিং আর্টিস্ট অবস্থা, মানে সকাল 10টায় ঘুম থেকে উঠে স্টুডিও, রাত 2টায় বাড়ি ফিরি, সকালবেলা দাঁত ব্রাশ করে আবার স্টুডিওতে চলে যাই, এরকম একটা অবস্থা, মেকিং এন্ডস মিট আর কি, যত কাজ আসছে কাজ করে নিচ্ছি পাগলের মতন। এখানো অবস্থায় গাবু একদিন বললো যে আমার আইসিএসসি পরীক্ষা, খুব খারাপ অবস্থা, আমাকে জিওগ্রাফি আমার ভূগোলে অনার্স ছিল যেহেতু, তুমি আমাকে জিওগ্রাফিটা পড়িয়ে দেবে, আমার তো এরকম ডিসেম্বর মাসে নইলে টেস্টে ফেল করে যাব এরকম। তো গাবু টোপো শিট ফিট নিয়ে আমার বাড়িতে সন্ধ্যাবেলা চলে এসছে, আমি পড়াতে গিয়ে দেখলাম মোটামুটি ক্লাস 10 না ক্লাস 6 থেকে শুরু করলে ছাত্রকে আমি পাশ করাতে পারবো না। তো ছাত্র কতটা কি বুঝলো না বুঝলো জানি না, কিন্তু পড়াতে গিয়ে আমার মোটামুটি সকালবেলার মধ্যে গলাটা হয়ে গেছে। তো যখন মানে ভোর ভোর হচ্ছে এবং আমাদের ড্রাইভারকে বলে গাবুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলছি যে গাবু তুই বাড়ি যাবি কি করে, তো ভোর হয়ে এসছে, তারপরে গাবু পরীক্ষা সেদিনই বললাম বাবা কেমন আছে কি করছে, ওর কাছ থেকে জানতে পারলাম যে বাবাদের রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে প্রেস টু স্টুডিওতে মতো। তো ও বাড়ি গেছে 4টে 4টে নাগাদ, আমি ঘুমিয়েছি তখন 10টা নাগাদ, একটা ফোনে না ধর্মর করে ঘুম থেকে উঠেছি, তখন আমাদের ল্যান্ডলাইন ফোন মোবাইল টোবাইল নেই, তো ধর্মর করে উঠেছি ঘুম থেকে, এই তোর স্কেল কি তোর রেঞ্জ কি, এদিকে গৌতম দা, আর আমি না করে কথা বলছি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আজকে গৌতম দা কালকে গাই, মানে আমার ভুল হয়েছিল, আমি শুধু বলেছিলাম যে আজকে কেন, উনি তখনই আমাকে চাইছেন স্টুডিওতে, আর আমি এটা বলতেও পারিনি যে গৌতম দা তোমার ছেলেকে পড়াতে গিয়ে আমার গলা ভেঙে গেছে। তখন গৌতম দা যেরকম মিউজিক্যাল ছিলেন টাকাশ করে ফোনটা রেখে দিলেন, মানে এটাই কিন্তু কনভারসেশনের শেষ। তারপরে যখন রেকর্ড মানে ওই অ্যালবামটা বেরোলো তারপরের দিন আর আমি কোনো ফোন টোন পাইনি, যখন বেরোলো তখন দেখি ওই গানটা চন্দ্রানী গেয়েছে। হ্যাঁ তো চন্দ্রানীর রেঞ্জ আর আমার রেঞ্জ মোটামুটি সেম বলা আর কি, তো আমার একটু দুঃখ হয়েছিল বিকজ যে আমারই একটা ভুলে আই মিসড সাচ আ ওয়ান্ডারফুল সং, তো ওটা থেকে গেছিল মানে। তো গৌতম দাকে যখন বলেছিলাম বলছিলাম আমরা বললো এইবারের তাতে তোর কি অবশ্যই গাইবি এবং আমি আগের থেকে তোকে বলে দেবো ওরকম লাস্ট মোমেন্টটা বলবো। তো দ্যাট ওয়াজ দ্য ইয়ার 2000। হ্যাঁ তো গৌতম দাকে তো সে বছর আমরা আর পেলাম না, তার আগেই পাস্ট অ্যাওয়ে। তো ওই আমার একটা ভীষণ মানে না পাওয়ার দুঃখ মনের মধ্যে থেকে গেছিলো। তো আর এই গানটা আমার ভীষণ মনে হতো যে মানে আমি আমি এই গানটা মানে কি বলে না মানে আত্মস্থ করে ফেলবো গানের গান। ঠিক সেই বছরই মানে গৌতম দা মারা যাওয়ার উইদিন 6 মান্থস মাই ফাদার অলসো পাসড অ্যাওয়ে, অ্যান্ড অদ্ভুতভাবে কতগুলো জিনিস হয়, আমার বাবা বলেছিলেন আমার শ্রাদ্ধ করবে না মানে এইরকম ইয়ে করে বন্ধু মধ্যে, তো
আর আমি একটা একমাত্র সন্তান, আমার মনে হয় গল্পটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট ইট ইজ লাইক আ ভেরি পার্সোনাল স্টোরি সো আই এম শেয়ারিং। তো বাবা মারা গেছে এরকম তিন চার দিন হয়েছে। আমি যেটা বলি যে অ্যাজ স্ট্রাগলিং আর্টিস্ট বোথ দেবু অ্যান্ড মি, উই ডিডন্ট ইভেন টেক আ সিঙ্গল ডে হলিডে। মানে যেদিন আমার বাবা মারা গেছেন সেদিনও আমরা একটা প্রোগ্রাম করে এসেছি এবং তারপর দেখেছি যে বাবা সিঙ্কিং, যাবার আগে বাবার আশীর্বাদ নিয়ে গেছি, কিন্তু যতক্ষণে প্রোগ্রামটা করে এসে ফিরেছি, কেন বিকজ আমাদের তখন এত ফিনান্সিয়াল অবস্থা খারাপ ছিল যে ইভেন দ্যাট প্রোগ্রাম উই কুড নট মানে লেট গো, ইভেন দ্যাট লিটল বিট মানি ম্যাটার। তো এরকম দু তিন দিন পর প্রত্যেক দিন রেকর্ডিং করছি, থ্যাঙ্কফুলি কাজ আসছিল তখন। তো এরকম বাবা মারা গেছেন, বাবার মারা যাওয়ার দু তিন দিন বাদে অঞ্জন দা একটা কি টিভির জন্য করবেন, আমাকে একটা গান দিতে বললেন। হ্যাঁ, তো মাই নেক্সট গো টু পার্সন ওয়াজ প্রবুদ্ধদা। তো প্রবুদ্ধদাকে বললাম, প্রবুদ্ধদা আমাকে একটা গান দিতে হবে। অ্যাপারেন্টলি প্রবুদ্ধদার আমাদের সাথে একটা অন্য রেকর্ডিং ছিল সেদিন স্টুডিওতে, মেলোডিস্ট স্টুডিওতে। তার ব্রেকের ফাঁকে আমি আর কি ঘরে ফেরার গানটা রেকর্ড করে ফেলবো, করে আমার ইটিভির ওই অঞ্জন দার প্রোগ্রামটাতে দিতে হবে। And so I recorded Curry Fear Gun.